আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলামিন হোসাইন, প্রোডাক্ট হেভেন বিডির পক্ষ থেকে। আজকে হচ্ছে একটা আনকাট ভিডিও করব। এটা তেমন কোনো একটা এডিট করব না, আমরা এডিট ছাড়াই হচ্ছে আজকের ভিডিওটা করব। ভিডিওটা করার একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা টেস্ট কিট। টেস্ট কিট দিয়ে কিভাবে ব্লু কাট লেন্স টেস্ট করে, এটা অনেক কাস্টমারাই গুলিয়ে ফেলে। এই জন্য কাস্টমারদের জন্য আজকের এই ভিডিও করা। এটা হচ্ছে একটা লেজার লাইট। এই লেজার লাইটটা হচ্ছে ইউভি গ্লাস চেক করার জন্য, আল্ট্রাভায়োলেট এটা হচ্ছে এই লাইটটা দেয়। তো এটা চেক করার জন্য, আল্ট্রাভায়োলেট লেন্সগুলো চেক করার জন্য এই লাইটটা চশমার দোকানে পেয়ে যাবেন। বিভিন্ন ক্লাসও এই লাইটটা ব্যবহার হয়। আর আরেকটা লেজার লাইট হচ্ছে দেখাচ্ছি, এই দেখেন, এটা একটা লেজার লাইট আর এটাও কিন্তু একটা লেজার লাইট। এই লেজার লাইট দিয়ে অনেক কাস্টমার হচ্ছে লেন্স চেক করে, মানে খুবই আশ্চর্যের বিষয়। এটা এমন একটা লেজার লাইট, আমার মনে হয় না যে এখনও পর্যন্ত পৃথিবীর আমি কোনো অন্য কোনো দেশ ঘুরি নাই, বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে এরকম কোনো গ্লাস আছে যেটা এই লেজার লাইটকে আটকাইতে পারে? বিমানের গ্লাস দিয়ে পর্যন্ত এই লেজার লাইট ঢুকে যায়। এটা একটা পারমিশন ছাড়া, গভর্নমেন্ট পারমিশন ছাড়া এই লাইটটার ব্যবহার করা যায় না। তবে এইগুলা হচ্ছে পাওয়া যায় বিভিন্ন হকারের দোকানে বা রাস্তার আশেপাশে, যাই হোক অনেকে কিনে নেয়। এটা খুবই ডেঞ্জারাস একটা লাইট, পাওয়ারফুল একটা লাইট। তো অনেকে এটা দিয়ে হচ্ছে ব্লু কাট গ্লাস টেস্ট করে, আসলে এটা সঠিক পদ্ধতি না। এই দেখেন, আমি এটা দিয়ে চেক করতেছি, এটা দিয়ে চেক করতেছি, এটা কোনোভাবে এটাকে আটকাইতে পারতেছে না, এই লেজার লাইটকে আটকাইতে পারতেছে না। কিন্তু আমি যদি এই লাইটটা দিয়ে চেক করি, আমরা দেখতে পাবো যে হচ্ছে এটা আটকে দিচ্ছে। এই বাটনটা দেখেন, বাটনটা আমি টিপে ধরতেছি, এই যে হচ্ছে লাইটটা খাতার উপরে দেখেন, এটা পড়তেছে খাতার উপরে। আমি ঠিক যদি এভাবে গ্লাসটা ধরি, এটা গ্লাসটা রিফ্লেকশন করে অন্যদিকে দিয়ে দেয়। তো এটা আল্ট্রাভায়োলেট হচ্ছে থেকে এটা আটকায়। আর স্টিকার দিয়ে আমরা যেভাবে চেক করি, মূলত স্টিকার দিয়ে হচ্ছে, আমরা মূলত স্টিকার দিয়ে দিই, লাইটটা তো দিই না। এই স্টিকার থাকে, এই লেজার লাইটটা আমরা দিই না, এই ছোটো মিনি লেজার লাইটটা আমরা দিয়ে দিই, কারণ এত বড় লেজার লাইট, এটা একটা লেজার লাইটের একটু দাম বেশি, এই কারণে আপনি এটা কিনে পোষাইতে পারবেন না। এই জন্য হচ্ছে আমরা মিনি এই লেজার লাইটটা দিয়ে দিই। এটা টেস্ট করার পদ্ধতি হচ্ছে, দেখেন আমি খালি জায়গায় স্টিকারের উপরে এটা মারতেছি, তখন স্টিকারটা দেখেন একটা ব্লু কালার একটা রং ধারণ করতেছে। কিন্তু আমি যদি গ্লাসের উপর দিয়ে মারি, এর এখানে দেখেন কিছুটা জায়গা আমি হোয়াইট অংশ রাখছি, এখানে গ্লাসের উপর দিয়ে মারলে দেখেন এটা কেমন হয়। শুধুমাত্র গ্লাসের নিচে যেই জায়গাটুকু আছে সেই জায়গাটা কোনো রকমই ইয়ে হবে না, সমস্যা হবে না। এইভাবে হচ্ছে প্রোটেক্ট করে, এটা দিয়ে এটা চেক করার, এই টেস্ট কিট দিয়ে চেক করার পদ্ধতি হচ্ছে এটা। আর আমরা যে এটা দিয়ে আসলে চেক করতে চাই, এটা আমাদের অনেকের বাসায় থাকে, অনেক কাস্টমারের, এই কারণে ওনারা মনে করে যে এটা দিয়েই হচ্ছে ব্লু কাট গ্লাস চেক করবে, হ্যাঁ, বা এটা দিয়ে অনেকে প্রমাণ করে দেয়। এগুলা সত্য না, এটা দিয়ে গ্লাস চেক করে না, এবং এটার লাইটটা ব্লু কাট গ্লাস আটকাতে পারে না। এটা একটা এও ব্র্যান্ডের গ্লাস, তো এটা গ্লাসটা কোয়ালিটি ভালো, যাই হোক এটা তো আপনার আটকাতে পারে না, এটা কোনো ব্লু কাট গ্লাসে আটকাতে পারবে না। শুধুমাত্র আল্ট্রাভায়োলেট যে লাইট আছে সেগুলো হচ্ছে ব্লু কাট লেন্স ব্লক করতে পারে। এই লেজার লাইট বাই শুধু এই ব্লু কাট লেন্স না, আপনি যেই লেন্স আর যেই গ্লাসে নিয়ে আসেন না কেন, এটা আটকাতে পারে না। এই এটার লাইটটার এতই পাওয়ার, এটা দিয়ে যারা চেক করেন সেই পদ্ধতিটা ঠিক না। এটা আশা করি এটা দিয়ে কেউ চেক করবেন না এবং বিব্রত হবেন না। ওকে, আজকে এখানে আমাদের হচ্ছে লাইভটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।